তো ওই আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছি অঙ্ক করেছিল আর করেছিলাম আগের সূত্রে করেছিলাম তার আগে কিন্তু ইনফাইনাইট ওয়্যার মানে
प्रत्येक
প্রত্যেকটা পুরো রেঞ্জটাকে চার গুণ প্রত্যেকটা পয়েন্টের তার থেকে টপ পয়েন্টের শঙ্কু মানে কোণের যেটা হয় ডিসটেন্সটা সেম হয়। যেমন টেন দেখেছি না তাবু 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 সব পয়েন্ট থেকে উপরে ডিসটেন্সটা সেম হয় না, এবার কাপড়টা আসে তাবু কাপড়টা ডিসটেন্সটা সেম হয়। তবুও আমরা ইন্টিগ্রেশন করবো কেন, তারপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কনস্ট্যান্ট হতে পারে কিন্তু ডাইরেকশনটা তো কনস্ট্যান্ট নয়। ইলেকট্রিক ফিল্ডটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? হবে না, এটা থিটা বলে দেখানো যায়, এটাও থিটা দেখানো যায়।
করে দেখানো যায়? এটা থিটা হলে এটাও থিটা হয়, কি করা হয়? খুবই সিম্পল, এটা থিটা তো এটাও থিটা, আর এটা থিটা তো ওটাও থিটা, স্বাভাবিক কথা। এছাড়াও আমরা জানি 90 ডিগ্রি করে দেখানো যায়, এটা থিটা, এটা 90, এখানে একটা লাইন থাকতো, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, আবার এদিকে 90, তাহলে এটা আমার থিটা হয়ে গেল না? অনেক ভাবে দেখানো যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পারলো? থিটা আমি নিতে পারি ইন্ডিকেশন, দেখাচ্ছি ছবিটা বোঝা গেছে তো? এই ছবিটাকে তোমার ড্র করে না, তারপর আমি পরে যেহেতু মুছে দেবো ওই জায়গাটা, ছবিটা বোঝা যাচ্ছে? ছবিটা সবাই বুঝতে পেরেছো? ডটেড লাইন কোনটা হবে? এগুলো ডটেড লাইন, কারণ এগুলো ইমাজিনারি লাইন, এগুলো অ্যাকচুয়াল লাইন নয়, শুধু শুধু রিংটা এখানে আছে আর পয়েন্টটা এখানে আছে, এটাকে আমরা প্রুফ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্রুফ কিন্তু ভালো করে নিজেদের প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো প্রুফ কিন্তু আসবে, বিশেষ করে এই যে প্রুফটা করছি এটা স্কুলে কিন্তু বোর্ডের পরীক্ষায় কিন্তু আসেই, প্রায় অনেকবারই আসে, কিন্তু সেটা প্র্যাকটিস এর উপর কিন্তু পুরোটা নামবে। কখনো কিন্তু এটা প্র্যাকটিস না করে ভেবো না, তুমি একবার পড়ে নিয়েছো তার মানে তুমি বুঝে গেছো, তুমি পরীক্ষার হলে একবারে নামিয়ে নিতে পারবে, অত সহজ কিন্তু নয়। লজিক দিয়ে প্রত্যেকটা পয়েন্ট এমনি বলা তো যাতে সেটা তোমরা বুঝতে পারো, বুঝে নিয়ে চলতে পারো। আমি মুখস্থ করে তুমি মুখস্থই করতে পারতাম, তাহলে তোমার লাভই ছিল না, তুমি মুখস্থ করে তুমি থাকতো না কিছু, তাই না? তাহলে ছবিটা তুলো, ঠিক আছে? আমি বলছিলাম কি যে 2D যখন নেব তখন পুরো জিনিসটার লিমিট নেওয়া যাবে না, কারণ পুরো সার্কেলটা তো আমি এখানে ধরে নিচ্ছি 2D তে, বুঝা যাচ্ছে? আমি এই পয়েন্টের জন্য শুধু যদি নিতাম তাহলে ডি কস থিটা নিতাম, তখন আমি পুরোটা লিমিট দিতে পারতাম যে 0 to 2π r, তাই না? তুমি এখানটাও নিয়েছো এখানটাও নিয়েছো, দুটো পয়েন্টই ধরে নিয়েছো অলরেডি, 2D কস থিটা ধরে নিয়েছো, আবার তুমি লিমিটও নেবে 0 to 2π r, তাহলে কি করা হবে? বোঝা যাচ্ছে না ম্যাথামেটিক্স? তখন আমাকে 0 to π r নিতে হবে, 2π r এর জায়গায়, কারণ অলরেডি হাফ এখানে তার প্রত্যেকটা অপোজিট তো নিয়ে নিয়েছি, তাহলে হাফ সার্কেল নিতে হবে না আমাকে, আমাকে
এই সাইডে মনে স্টুডেন্টদের জন্য ইন্টিগ্রেশন অফ ডি cos θ বরাবর পড়াচ্ছি কোনো অসুবিধা নেই আদার তুমি এদিক থেকে আসো না তোমরা সব দিক থেকে आंसर আসবে শুধু অ্যাপ্রোচটা আর কনভেনশনটা ঠিক থাকা উচিত এবার দেখো 2d cos θ ইন্টিগ্রেশন অফ 2d d মানে কি তো d আমরা আলাদা আলাদা করে বার করে নিতে হবে আমি এখানে করছি না আমি d আলাদা করে একটু সাইডে উপরে বার করে তোমরা আলাদা ডান দিকেও করতে পারো বা একটা লাইনও করতে পারো কোনো অসুবিধা তোমাদের যেটা সুবিধা হবে d মানে কি হবে আস্তে এখন বুঝতে হবে d মানে কি হবে k * dq distance square or at the point charge কি বলে না কেন d কি হবে d কে থেকে আমি আমরা কোন লিনিয়ার বা সার্কুলার বা ফর্মুলা লাগাবো না মানে এটা এই চার্জ তার জন্য আমি লিখছি d এই চার্জটা কি চার্জ পয়েন্ট চার্জ মানে যদি আমি লিখি তাহলে ফর্মুলা কি হয় সেই উপায় আসবে তাহলে k * q তো না dq ভাই আর 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 কোন টাইপ না এটা এটা স্কয়ার তাহলে डायरेक्टली লিখতে পারি k * dq ভাই এটা স্কয়ার মানে কি স্কয়ার সে কেটে যাবে মানে আর স্কয়ার এর স্কয়ার হয়ে যাবে কে বুঝতে পারেন
এখানেও তাই টু টুটা শুধু হবে না এখানে শুধু টু ডি হয়নি শুধু ডি নিয়েছি আমি দুভাবেই দেখাচ্ছি তোমরা একবারেই করবে কিন্তু জাস্ট তোমাদের কনফিউশন যাতে না হয় সেই জন্য আমি দুভাবেই লিখি ঠিক আছে এবার দেখো ইন্টিগ্রেশন যখন শুরু করতে হবে প্রত্যেকটা স্টেপে আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যেমনি আমি ইন্টিগ্রেশন করতে পারবো দেখি টু কনস্ট্যান্ট বাইরে যাবে কে কনস্ট্যান্ট বাইরে যাবে ল্যামডা কি কনস্ট্যান্ট ল্যামডা সবার জন্য কনস্ট্যান্ট ছোট ক্যাপশনের জন্য ল্যামডা বড় ক্যাপশনের জন্য কাই ল্যামডা ল্যামডা বাইরে যাবে ডিএল ডিএল টাই ইন্টিগ্রেশন থেকে বাইরে যাবে ইন্টিগ্রেশন করতে হবে আর কনস্ট্যান্ট না বাইরে আর আর রেডিয়াস সবার জন্য কনস্ট্যান্ট রেডিয়াস কনস্ট্যান্ট ভেরিয়েবল কেন থিটা ভ্যালুর জন্য থিটা থিটা কি ভেরিয়েবল হ্যাঁ থিটা ভেরিয়েবল কেন থিটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট তাহলে কি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে না কনস্ট্যান্ট বাইরে মানে থিটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে না কিন্তু থিটা কনস্ট্যান্ট কিন্তু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে থিটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল কনস্ট্যান্ট মানে এটা ডিসটেন্স তো এটা না মেইন এই যে লাইনটা এটা সবার জন্যই থিটা অ্যাঙ্গেল পড়ে আছে এটা কোনো চেঞ্জও হচ্ছে না এটা একটা ডিলিং টাইট করে একটা ডিলিং ধরে নাও সেখান থেকে সব একটা পয়েন্ট থেকে নিচ্ছে তো প্রত্যেকটা পয়েন্ট থিটা অ্যাঙ্গেলটাও তো সমান প্রত্যেকটা পয়েন্ট থেকে থিটা যে অ্যাঙ্গেলটা ইমাজিন করতে পারো ইমাজিন না করলে কিন্তু এসব হবে না ধরে নাও একটা সুন্দর একটা রিং লাগানো কোন মায়ের হাতে চুড়ি সেই হাতের চুড়ির থেকে কাপড় টাইট করে একটা আটকে রেখেছে ওটা প্রত্যেক পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা সমান এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা উপরের যে অ্যাঙ্গেলটা হচ্ছে ডিমটা থেকে এই উপরের অ্যাঙ্গেলটা এই নিচের অ্যাঙ্গেলটা এই সাইডের অ্যাঙ্গেলটা সবার অ্যাঙ্গেল সমান এটা কি ইমাজিন করা যায় যদি ইমাজিন করা যায় তাহলে একবারে প্রুফ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো এটা কনস্ট্যান্ট তো বস সেটা কনস্ট্যান্ট হবে তো বস সেটা তো কারেন্ট বেরিয়ে যাবে আমি টেনশন করতে কোনো কার রেসপেক্টে ইয়ে কত ইজি কোন প্রুফ হয়ে গেল আমরা তাই না এখানেও তাই হবে কে কনস্ট্যান্ট ল্যামডা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট এক্স কনস্ট্যান্ট তাই তো কস থিটা কনস্ট্যান্ট সব বাইরে বেরিয়ে যাবে তাহলে এখান থেকে কি বাইরে বেরোবে আমি এই সাইডে লিখছি তোমরা নিজেই লিখবে 2k ল্যামডা বাই r স্কয়ার প্লাস x স্কয়ার কস থিটা বাইরে বেরোলো ইন্টিগ্রেশন অফ dl হলো তাই না এখানে এখানে কি বেরোবে k ল্যামডা বাই r স্কয়ার প্লাস শুধু দুটো থাকবে না আর সবই একই হবে cos থিটা বাইরে বেরোবে ইন্টিগ্রেশন অফ dl ঠিক আছে বুঝা গেছে এবার আমি ছবিটা আর ছবির কোনো দরকার নেই এখন ছবিটা কোন মুছে দিই শুধু cos থিটাটাকে বার করতে গিয়ে আমি ছবিটা শুধু রাখবে কিছুই না এটা পারপেন্ডিকুলার লম্ব এটা বেস ভূমি তাহলে cos থিটা কি হবে ভূমি বাই হতে বেস বাই হাইপোটেনিউস এর এরা বেস বাই হাইপোটেনিউস x বাই এটা তাই তো cos থিটা যে x বাই এটা তো কত লো আমি কত লো ম্যাডাম cos থিটা ইকুয়াল টু কত ইম্পর্টেন্ট মানুষ সবাই x বাই বেস বাই হাইপোটেনিউস তাহলে x বাই ওটা বড় আসতো না জিনিস পাক্তাই তো আমি সাইডে পড়ে দিলাম টাকা নিয়ে বললাম ছবিটা মুছতে চাইছি না ওই জন্য সরি ঠিক আছে cos থিটা হচ্ছে x বাই বেস বাই হাইপোটেনিউস বাস বসিয়ে রাখলে এখানে আগে ধারাকে বসানোর আগে কথাটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন যখন করব লিমিট তো লাগবে আমি বলেছিলাম আমরা ডাবল নিয়েছি তাহলে 0 টু পাই আর নিতে হবে আমাকে আর এসে ইন্টিগ্রেশন করছি আমি ডিএল ডিএলটা কি চার্জের লেন্থ ছিল ডিএল তো টোটাল চার্জটা কত লেন্থে আছে লিমিট কি নেব 0 টু পাই বাই 2 আমি অ্যাঙ্গেল রেসপেক্টে করছি না কি কোন কার
লিগ্যান্ডটা কি লেন্থ তো টোটাল সার্কেলের লেন্থ কত হয় এটা কত ওটা সার্কেলের লেন্থ কত আর রেডিয়াস এর একটা বৃত্তের লেন্থ কত হয় সবাই বুঝতে পেরেছে দেখে আমি একটাই পয়েন্ট নেব জিরো টু টু পাই আর করবো, ঠিক আছে? কতটা বোঝা গেল? একটাই পয়েন্ট নিয়ে জিরো টু পাই আর করবো, কে বুঝতে পারেনি? কোন অসুবিধা নেই তো এটা বোঝার জন্য কখন টু নিচ্ছি কখন শুধু পাই আর নিচ্ছি, কোন ডাউট থাকলে বলতে হবে কিন্তু। তাহলে এটা আসবে কে ল্যামডা বাই আর স্কয়ার প্লাস স্কয়ার টু পাই আর কস থিটা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, টু পাই আর মাইনাস জিরো মানে টু পাই আর। এবার কস থিটা মানটা বসিয়ে দাও, এবার ছবির কোনো দরকার নেই, ছবিটা আমি ছবি হয়ে গেছে, ছবির আর লাস্ট শেষ, তাহলে আর্গুমেন্টে এই সাইডেরটা যেটা আছে সেটা হচ্ছে 2k λ r² + x² কিন্তু পাই আর কস থিটা মানে কি x / 2r² এটা তো আর এই সাইডেরটা যেটা বলেছিলাম সেটাতে আসবে হলো একটু সমঝে দিচ্ছি এখন। এখানে এটা হচ্ছে k λ r² + x² 2π আর cos θ মানে হচ্ছে x / 2r² তাই তো? এবার দেখো k কে 1/4 করে নাও আর r² + x² হচ্ছে হাফ আছে পাওয়ারে আর এটা হচ্ছে পাওয়ার 1 আছে তাই তো? এবার ল্যামডাটাকে জাস্ট ভেঙে ল্যামডা মানে কি ছিল বড়টার জন্য কি হবে ক্যাপিটাল কিউ, ছোটটার জন্য d³/dl, বড়টার জন্য কত হবে ক্যাপিটাল কিউ, এখানে আমি বড়টা ভাবছি কারণ d এর সঙ্গে হয়ে গেছে, তো বড়টা হচ্ছে ক্যাপিটাল কিউ / l, l কত 2π আর তাই তো? তাহলে কিউ / 2π আর এখান থেকে দেখা হয়ে গেল 2, 2 কেটে যাচ্ছে, π π কেটে যাচ্ছে, r r কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা তো কি আসছে k³ × k³ × r² + x² তাই তো? আর এটা নিয়েই দেখো কি আসে, এখানেও নিচেটা তাই আসবে r² + x² = 3/2,
তাই না? আর এখানে আসবে কে ল্যামডা, আবার ল্যামডা কে আবার লিখবো কিউ বাই টু পাই আর, তাই তো? ইনটু টু পাই আর ইনটু এক্স, দেখো টু পাই আর টু পাই আর কেটে গেল, এই কি থাকলো এ কিউ ইনটু এক্স বাই আর স্কোয়ার এক্স স্কোয়ার, কি একই জিনিস আছে? গল্পটা একই, দুটো সেকশন নিয়ে আপেল লিমিট নাও, একটা সেকশন নিয়ে টোটাল লিমিট নাও। আমি বলবো একটা সেকশন নিয়ে টোটাল লিমিট নেওয়াটাই বেটার, তাতে ওই মিসকমিউনিকেশনটা হবে না, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি দুটোই ঠিক। কি কি কোন জায়গাটা বুঝতে পারোনি আমরা, কি ল্যাম্বডা জায়গাটা বুঝতে পারিনি, তাই তো? শিওর ল্যাম্বডাটা এখানে ডিকিউ বাই ডি এল কেমন নিলাম না, তারপর ল্যাম্বডাটা একটা বড় সেকশনের জন্য ঘটনাটা ডিকিউ ইন্ডিকেট করে দিয়েছি, ইন্ডিকেট করে দিয়ে টোটাল সেকশনটা পেয়ে গেছি, টোটাল আমি এখন ডিকিউ লিখতে যাব, টোটাল কত চাল কিউ বাই লেন্থ কত টোটালটা টু পাই আর, কিউ বাই টু পাই আর, দুটো ভাবে পড়াতে কি কনফিউজ হবে তোমরা? ফর্মুলা যেটা পেলাম সেটা হলো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, কে ইন্টু কিউ কে কিউ এবং মানে রাখবো কে কিউ ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, এটাকে পুরো আলাদা করে মনে রাখবো, এভাবে ফর্মুলাটাকে করবো আমরা, ঠিক আছে? কে কিউ ইন্টু এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু বলতে হবে এভাবে, কে কিউ ইন্টু x by r square plus square, মানে এই জিনিসটাকে আমি প্যাকেট করার জন্য একবারে বলছি x by r square plus square হচ্ছে 2, পুরোটাকে একবারে জানাটা মানে যেমন সিল হয় না, সিল সিল দিয়ে মনে রেখে দাও যে x by r square plus square হচ্ছে 3 by 2 ছিল সে আর বাইরে যেন কে কিউ, ঠিক আছে? কে কিউ ইন্টু x by r square plus square হচ্ছে 3 by 2, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, এটা দিয়ে একটা কনক্লুশন আমরা এবার ড্র করব, সেই কনক্লুশনটা থেকে নিউ জয়েন্টে প্রশ্ন আসবে, বাকি তোমার যে প্রশ্নটা আসবে যেটা প্রুফ করলাম সেটা তোমাদের বোর্ডে আসবে, ঠিক আছে?
on the axis of a chart ring, সেটা হলো AQ into X by R square plus R square 3 by 2. তোমরা তোমরা বলবে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র বৃত্তাকার রিং এর অক্ষের অক্ষবিন্দুতে, সেটা হচ্ছে KQ into X by R square plus R square 3 by 2. হয়ে গেল? তোমরা তো বলা হয়ে যায় মনে হচ্ছে। स्पेशल টোটাল যে এক্সিসে যে কোনো পয়েন্টে শুধু এই পয়েন্টটা না টোটাল এক্সিসে যদি এত যে কোনো একটা পয়েন্ট হয় এখানে কোন একটা স্পেসিফিক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাক্সিমাম হয় কোন একটা স্পেসিফিক পয়েন্টে যে স্পেসিফিক পয়েন্টে আমরা বার করব কোন পয়েন্টে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাক্সিমাম হয় তার এদিকেও কমে যায় তার এদিকেও কমে যায় একটা স্পেসিফিক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম তার এদিকেও কমে যাবে তার দিকে একটা আপনার স্পেশাল একটা কেস আছে তার অধিকও কমে যায় তার এদিকেও কমে যায় সেই পয়েন্টটা ধরে তোমাকে জানতে হবে ঠিক আছে পয়েন্টটা দাও কি করে বার তো আমাকে যেহেতু বলছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে তা আমরা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টে আসতে হবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পড়েছি কেউ ম্যাথমেটিক্সে কি করতে হয় ম্যাক্সিমাম মিনিমাম পড়তে গেলে হাউ টু ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম चार्ज आ ওই চার্জ আমরা হাত দিতে পারবো না তো আমাদের এক্সট্রা ভাগে কোন তাহলে বিভিন্ন পয়েন্টে বার করতে হবে এক্স এর রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে একবার ডিফারেনশিয়েশন করব এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েশন এবার সেটাকে ইকুয়াল টু জিরো করতে হবে মানে ম্যাক্সিমাম মিনিমাম বার করার নিয়মই হচ্ছে ফাইন্ড দা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েশন এন্ড ইকুয়ালস টু জিরো করো ওটাকে ঠিক আছে যেই আনসারটা পাবো তাকে ইকুয়াল টু জিরো করো সেখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে আসবে যেটা কোন জায়গা ম্যাক্সিমাম কোন জায়গা মিনিমাম ঠিক আছে এবার মিনিমাম বার করার জন্য আলাদা রুল আছে ম্যাক্সিমাম বার করার আলাদা রুল আছে সেটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়েশন করে করতে সেটা তোমাদের এখানে লাগবে মানে ম্যাথমেটিক্সে একটা পুরোপুরি রুল হয় তো প্রথমে তুমি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েশন করো ওর ইকুয়াল টু জিরো করো সেখান থেকে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা বসিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়েশন করো যদি মাইনাস আছে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম যদি প্লাস আছে তাহলে হচ্ছে মিনিমাম সেটা এখন জানার দরকার নেই এখানে শুধু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েশন করে জিরো করাটাই কাজ দেখো বললে বুঝতে পারবে তো টু ফাইন্ড ম্যাক্সিমা অর মিনিমা উই হ্যাভ টু ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স এন্ড দ্যাট উইল বি ইকুয়াল টু জিরো কি বললাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়েশন করে নিয়ে সেটাকে জিরো ইকুয়াল দেখাতে হবে সেখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে তো আমাকে ডি ডিএক্স এর এখানে বার করতে হবে ডি ডিএক্স টোটালটাকে টোটাল যে ফর্মুলাটা আছে এটা ডি ডিএক্স করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে ডি ডিএক্স যখন করব এক্স উপরেও আছে এক্স নিচেও আছে দুটো ভ্যালু উপরে যখন নিচে যখন থাকে তখন হয় আমরা ইউ বাই ভি লিখে করতে পারি অথবা ইউ ইনটু ভি লিখে করতে পারি তো তুমি জানো ইউ বাই ভি ইনটু ইউ ইনটু ভি লিখে আছে দেখো ডি ডিএক্স অফ ইউ ইনটু ভি যদি এরকম হয় মানে দুটো ভ্যালু দুটো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে ইউ ইনটু ভি তখন তাকে ধরতে হয় কি ইউ কনস প্রথমটা ইউটাকে কনস্ট্যান্ট রেখে ডি এর ডেরিভেটিভ করো ডিভি ডি এক্স তাই তো পরেরটা ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ করো তাই তো এটা ইউ ইনটু ভি রুল আর ইউ বাই ভি রুল কি বলে মানে উপরে যদি উপর নিচে যদি কোনো ভ্যারিয়েবল থাকে ইউ বাই ভি তে তখন বলে এই ভিটারটাকে ভি স্কয়ার করে দাও ভিটারটা স্কয়ার হবে এবার উপরেরটা আগের মতো ভি কনস্ট্যান্ট এখানে শুধু প্রথমটা ভি কনস্ট্যান্ট রেখে ইউ ডি এক্স
মাইনাস ইউ কনস্ট্যান্ট রেখে ইভিডিএস। এটা জাস্ট ফর্মুলার মধ্যে পড়ে, আমরা এখানে ইউ বাই ভি না পড়ে, ইউ বাই ভিতে স্কোয়ার করার ব্যাপার থাকে, কোনো ঝামেলা ব্যাপার থাকে, আমরা এটাকে ইউ ইন্টু ভিতে করবো, অনেক ইজি হয়ে যাবে। ইউ ইন্টু ভি বলতে কিরকম, তাহলে সে স্পেশালি ভালো করে দেখো, আপনি লিখো না ভালো করে দেখো, ইউ ইন্টু ভি বলতে কিরকম, এটাকে আমি ধরে নিচ্ছি ইউ ইন্টু ওয়ান বাই, এটা তো ধরে নিচ্ছে আমি ভি, এটাকে তো এভাবে হবে কে কিউ ইন্টু, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এক্সট্রা শুধু ইউ ইন্টু ওয়ান বাই, এটাকে আমি ধরে নিচ্ছি ভি, ওটা এটাকে ধরে নিচ্ছি ভি, ধরা যাক তো। তোমরা ইউ বাই ভি দিয়েও করতে পারতে, আমি ইউ ইন্টু ভি দিয়ে করি, অনেক ইজি হবে তাতে, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে ভি টোটালটা, আর এটা হচ্ছে ইউ, এবার ডিফারেন্সিয়েশন করবো এই মেথডে, তাহলে এটা দেখা দরকার নেই, এখন এই মেথডে করবো। তাহলে প্রথমটা হচ্ছে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডেরিভেটিভ করো, আর আমি ধরে নিচ্ছি ইউ ভি নিয়ে শুধু আমাকে ধরা যেতে পারে, আমি এক্সটাকে ইউ ধরে নিই আর ওয়ান বাই টাকে ভি ধরে নিই, তাহলে ইউ কে কনস্ট্যান্ট রেখে মানে কি কে কিউ ইন্টু এক্স কনস্ট্যান্ট রাখা হবে, একটু তো এমনি কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে, মাল্টিপ্লাই হয়ে আছে, কনস্ট্যান্ট যখন ডেরিভেটিভ মাল্টিপ্লাই হয়ে থাকে তখন তার বাইরে বেরিয়ে আসে, অ্যাডিশন হয়ে থাকলে জিরো হয়ে যায়, অ্যাডিশন তো নেই মাল্টিপ্লাই হয়েছে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু তো অলরেডি বাইরে বেরিয়ে আসছে, ছেড়ে দাও। এবার ইউ কে কনস্ট্যান্ট রেখে এটা ডেরিভেটিভ টোটালটা, তাহলে কি হয়ে যায়, আর স্কয়ার প্লাস স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু লেখা যায় না, তাহলে এক্স কে কনস্ট্যান্ট রেখে ওটা যদি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে যে মাইনাস থ্রি বাই টু ইন্টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর কি অবস্থা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না, এটা তো পরে মাইনাস থ্রি বাই টু ছিল, মাইনাস থ্রি বাই টু সামনে আসবে, তারপরে এটা ভিটা ভি থাকবে ইন্টু মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান হবে না, মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান মানে কি মাইনাস ফাইভ বাই টু, এটা ডেরিভেটিভ দিনে কি পুরোপুরি হলো, হলো না, তার কারণ ভেতরে তো আবার এক্স স্কয়ার আছে, এটা তুমি এটাকে পুরোটাকে ভি ধরে বলে দে, এটাকে পুরোটা ভি না, এক্স স্কয়ার এক্স টা হচ্ছে অ্যাকচুয়ালি ভি, এক্স স্কয়ারের ভেতরে আবার তুমি এক্স স্কয়ার ডেরিভেটিভ করতে হবে, এটা আসবে টু এক্স, বুঝতে পেরেছো, এভাবে তো পড়ে, আর অঙ্কটা মধ্যে শেখো না নাকি, মুখে তো তাই মনে হচ্ছে, কি জানতা মাইনাস 3/2 কিন্তু এটা কি পুরোটা এক্স, পুরোটা কি এক্স, এক্স না তো ভেতরেরটা আছে, তাহলে ভেতরে আবার এক্স স্কয়ার ডেরিভেটিভ হবে 2x, ঠিক আছে। এবার হয়ে গেল প্লাস পরেরটা আবার ইজি, পরেরটা আছে তোমার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আর দুটো তোমার মাইনাস থ্রি বাই টু কে কনস্ট্যান্ট রাখো আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু 1, তাই না, কিন্তু 1 তো আমরা লিখি না, তার তোমরা তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম, এটা ইকুয়াল টু 0, তাই তো, এটাকে গুছিয়ে দেখো সুন্দর করে, ভালো করে বানিয়ে দেখো, কে কিউ ইন্টু এক্স আছে, এটা কি হচ্ছে মাইনাস থ্রি বাই টু সামনে আসবে, তাই তো, ওই যে মাইনাস থ্রি বাই টু সামনে আসবে, আর টু দিবার ফাইভ বাই টু উপর নিচে গিয়ে টু দিবার ফাইভ বাই টু লেখা যায় তো মাইনাস আছে যেহেতু, ঠিক আছে, লেখা যায় তো ইন্টু আবার টু এক্স আছে উপরে, তাই তো, প্লাস কে কিউ ইন্টু মানে কে কিউটাকে কমনই রেখে দাও, তাহলে কে কিউটাকে এখন কমনই রেখে দাও, বাবা কে কিউ দিয়ে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, প্লাস এটা তুমি বল মাইনাস থ্রি বাই টু মানে নিচে ওয়ান বাই আর স্কয়ার প্লাস স্কোয়ার তুমি বল প্লাস থ্রি বাই টু ইকুয়াল টু জিরো, এবার কিছুই না কে কিউ কে ডিভাইড করে দাও জিরো করে জিরোই আসবে, তাই না, তাহলে কি হয়ে যাবে এটা ইকুয়াল টু ওটা ওদিকে চলে যাবে, এই যে কে কিউ ডাউন কোথায় হারিয়ে গেলে, আলটিমেটলি কি লিখবো
1 by r square plus x square 1 to the power 3 by 2 is equal to plus 3 by 2 into 2 x square. है तो 2 x square थे कहने? है. by r square plus 1 to the power 5 by 2. है ना? तो यहाँ 3 गया लो, यहाँ 2 चले गया लो. अगर की था गया? 1 by r square plus x square 1 to the power 3 by 2 is equal to 3 x square r square plus x square अब तो इबार 5 by 2, है तो? हाँ. इबार 3 by 2 दी 5 by 2 काटा जाए?
তাহলে তো লোক তাহলে x = হলো প্লাস মাইনাস r / √2 তাই তো এটা নিচে দিচ্ছি আমরা নিচে পুরো x = প্লাস মাইনাস r / √2 এই যে ভ্যালুটা x = প্লাস মাইনাস r / √2 এই জিনিসটাই আপনারা এখন কথাটা বুঝতে হবে এই যে আনসারটা ভ্যালুটা এটা তো প্রথম কথা মনে রাখতে হবে এবার সেকেন্ড কথা হলো যে এটা মানে কি এটা কি বলতে চাইছে এটাই বলছে যে যদি ধরনা যদি ডিস্ক হতো এটা যদি লিংকটা যদি এটা হতো এটা যদি লিংকটা হতো তাহলে এখান থেকে সেন্টার তো জিরো সেন্টার থেকে একটু জিরো এখান থেকে প্লাস আর বাই টু তুমি যদি যাও তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে মাইনাস আর বাই টু তুমি যদি যাও ম্যাক্সিমাম ভ্যালু হবে আলটিমেট যে গ্রাফটা হবে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এক্স এর যদি গ্রাফ ড্র করি আমরা ইলেকট্রিক ফিল্ড ভার্সেস এক্স এর গ্রাফ যদি ড্র করি তাহলে সেন্টারে জিরো গ্রাফটা এইভাবে গিয়ে এটা হচ্ছে প্লাস আর বাই রুট টু ঠিক আছে আর এখানে জিরো আর এখান থেকে এইভাবে গিয়ে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে মাইনাস আর বাই রুট এই করে আর এটা এই করে আপনি বিরক্ত হয়ে যাবেন এই হলো গ্রাফ প্লাস আর বাই রুট টু তে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস আর বাই রুট টু তে ম্যাক্সিমাম ভ্যালু আর তারও কে প্লাস আর বাই রুট টু ঠিক এই দিকের পয়েন্টটা আস্তে আস্তে কমছে এই দিকের পয়েন্টটাও কমছে এটা আমি বলেছিলাম যে স্পেশাল যে কেস এটা এটা এদিকে কমছে এটা এদিকে কমছে শুধু আর বাই রুট টু তে ম্যাক্সিমাম এটাও তাই মাইনাস আর বাই রুট টু তে ম্যাক্সিমাম এদিকে কমছে এদিকে কমছে তাই না এই জিনিসটা জানতে হবে শুধু আনসারটা গ্রাফের মধ্যে গ্লো হবে কোনো অসুবিধে নেই কতক্ষণ লাগে
इसका अगर कोई नहीं the largest magnitude
as the largest magnitude at a distance h from its center. Then the value of h ঠিক আছে।
তো আপনাদের টিমে ভালো হয়। Small e, small e, small e.
স্মল ই অথবা স্মল এম মজুত করো একটি ইলেকট্রনের উপর তড়িৎ বল তার ওজনের সমান হয়, তড়িৎ বল তার ওজনের সমান হয়, তাহলে ক্যাপিটাল ই এর মান কত? চারটা অপশন, ইংলিশে বললে কি হবে এটা, যে ইলেকট্রিক ফিল্ডে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, মাস হচ্ছে এম, তড়িৎ বল তার ওজনের সমান, মানে দ্য ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য চার্জ পার্টিকল, তাই না? তাহলে তোমাকে ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড
আমরা সবকিছু নেই। বাংলায় বাংলায় নিষেধ আছে এসব বাংলায় কিন্তু জনগণ পালন হয়ে গেছে। হ্যাঁ পেতে পারো কিন্তু ইয়ে বলতে হবে অথার কেসটা বলতে হবে অথারটা বাংলাটা আমরা জানবো না ইংলিশটা তো আমি বলেই দিলাম অন্য কোনো বই কিনতেই হয় না ফ্লাওয়ারটার সঙ্গে এমন তো সব আছে বাংলাটা তো বলতে হবে। একটি প্রোটনকে স্থির অবস্থা থেকে উলম্ব দিকে একই দূরত্ব h করতে দেওয়া হলো।
লম্ব দিকে একই দূরত্ব h করতে দেওয়া হলো। এবার তড়িৎ ক্ষেত্রের মান অপরিবর্তিত রেখে অভিমুখ উল্টে একটি প্রোটনকে ওই তড়িৎ ক্ষেত্রের স্থির অবস্থা থেকে উলম্ব দিকে একই দূরত্ব h করতে দেওয়া হলো। এক্ষেত্রে ইলেকট্রনের পতন কাল প্রোটনের পতন কাল অপেক্ষা অপশন এ হলো অপশন বি হলো 5 গুণ বেশি। অপশন সি হলো কম। অপশন ডি হলো সমান। এই কোশ্চেনটা নিচে এসেছে খুবই ভালো কোশ্চেন, আমি আপনি সকলে an electron falls from rest through a vertical distance h. In uniform and vertically upward directed electric field. The direction of electric field is now reversed. The direction of electric field is now reversed. And keeping its magnitude the same, keeping its magnitude the same, a proton is allowed to fall from rest. A proton is fall. Is allowed to fall from rest next to the same particle distance h. The time of fall distance h, at a vertical distance h পড়ছে নিচের দিকে।
in a uniform and vertically upward direct in the direction upward directed in an upward directed electric field মানে একটা ডাক উপরের দিকে মোট কথাটা হলো উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে আর একটা ইলেকট্রন রেস থেকে পড়ছে একটা ইলেকট্রিক ফিল্ড রাখা আছে এর উপরের দিকে আর একটা ইলেকট্রন আগে রেসে ছিল এখন সে পড়ছে নিচের দিকে কেন পড়ছে সেটা আমরা জানি কারণ ইলেকট্রিক ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ কোয়ান্টিটি সে আওয়ে ফ্রম দি ইলেকট্রিক ফিল্ড যাবে উল্টো দিকে যাবে ইলেকট্রিক ফিল্ড তাহলে যে নিচে পড়বে এই ডিফিকাল্টি কি লাগবে নিচের দিকে পড়া শুরু করবে এটা ফর্মুলা বোঝা গেছে দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্স মানে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন আমরা নিচে পড়ে দিলাম যখন ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন উপরে ছিল আগে আমরা নিচে পড়ে দিলাম গিভিং ইটস ম্যাগনিটিউড দ্য সেম ইলেকট্রিক ফিল্ড ভ্যালু দ্য সেম রেখে দিয়ে নিচে পড়ে দিলাম তো পুরো ঘটনাটা বোঝা গেল প্রথম ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রন রেস্টে পড়ছিল এবার ডাইরেকশনটা উল্টো করে দিলাম ভ্যালুটাকে সেম রাখলাম ইলেকট্রিক ফিল্ডে আর প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট in it so the same vertical distance is if a electron can attack proton ke follow fall karne ki chesta karlo to proton positive charge quantity towards the electric field jabe se korbe niche dike korlo same height theke korlo the time of fall of the electron in comparison to the time of fall of the proton মানে ইলেকট্রন পড়তে যে টাইম লাগবে আর প্রোটনের পড়তে যে টাইম লাগবে তাদের মধ্যে রিলেশনশিপটা জিজ্ঞেস করেছে ইলেকট্রনের থেকে প্রোটনের টাইম কি বেশি না ইকুয়াল इलेक्ट्रन ऊपर इलेक्ट्रिक এবার ইলেকট্রিক ফিল্ডটাকে নিচে দিকে করলাম প্রোটন তো একই হাইট থেকে পড়তে দিলাম ইলেকট্রিক তাহলে ইলেকট্রনের যে পড়তে যা টাইম লাগবে সেটা কি প্রোটনের টাইম থেকে বেশি না কম না সরি কম না ইকুয়াল না 10 গুণ বেশি না 5 গুণ বেশি এটা জিজ্ঞেস করেছে মানে আমি প্রশ্নটা বোঝা গেল ছবিটা কি তবে আমার আকার কাজ না তোমার আকার ছবি আলাদা চেষ্টা করো নিয়ে নিয়ে ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে ছিল ই তে ইলেকট্রন রেস থেকে পড়ছে এই সাইডে ঠিক আছে সেম ইলেকট্রিক ফিল্ড কি নিচের দিকে পড়ে দিলাম এবার প্রোটন মানে ই পাস সেটা পড়বে এই সাইডে নিচের দিকে স্বাভাবিক কথা ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে যা হচ্ছে নেগেটিভ চার্জ কোয়ান্টিটি সেটা পড়বেই আবার ইলেকট্রিক ফিল্ডের টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ কোয়ান্টিটি সেটাও পড়বে এবার এর পড়ার টাইম আর এর পড়ার টাইম এর সেটাই বলতে বলছি যে কার বেশি কার ইকুয়াল এখানে নিজস্ব যে ইলেকট্রনের ইলেকট্রনের প্রথম কার প্রোটনের প্রথম কারের অপেক্ষা কি বেশি না কম না সমান এটা নিজস্ব ইলেকট্রনের প্রথম কার প্রোটনের প্রথম কারের অপেক্ষা কম না বেশি না কিভাবে বলবো সমান হবে কেন স্যার যেহেতু ওটা মাইনাস রয়েছে ইলেকট্রনটা তো মাইনাস তো এই জন্য ও আপনি তো বিপরীতে বিপরীতে আর কি ক্রিয়া করবে ভোল্টেজ অনুপাতে বিপরীতে করবে তো এই বুঝুন ওখানে একটা আলাদা ফোর্স আছে আলাদা ফোর্স আছে আমার এই ফোর্স কি মিল লাগছে ইলেকট্রিক ফিল্ডে যখনই চার্জ কোয়ান্টিটি থাকবে সে এদিকেই যাবে না আপনার ফোর্স কি মিল লাগবে তাছাড়া আমার কিছু লাগবে না এবং দুটো ইঞ্চির দিকেই যাচ্ছে কিভাবে বার করবো তাহলে বলো ম্যাম ক্লাসটা হয়ে গেল অনেক টাইম হবে কারো
টাইম টু ফল এইচ হাইট মানে ফ্রি ফল যদি করে, ফ্রি ফল মানে কি অবাধে পতন, যদি অবাধে পতন করে এইচ হাইটে করে, এই সাইড থেকে অবাধে পতন করতে গেলে কত টাইম এসে রাউন্ডে আসবে? এ জানি আমরা ইকুয়াল টু রুট ওভার 2h বাই g হয় জানি না, এই ফর্মুলাটা কেউ জানি তাই না? জানি কি জানি না, না জানলে করে দেবো, জানি সবাই জানি টাইম হচ্ছে অবাধে পতনের জন্য টাইম টোটাল টাইম রুট ওভার 2h বাই g, টোটাল টাইম মানে একবার করতে সময় লাগে রুট ওভার 2h বাই g, কি করে আসে এটা ডেসিমাল টু কি প্লাস হাফ এটি স্কয়ার করে আসে বাবা জি মানে এখানে তো অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি দুটো তো আন্ডার জিতেই পড়ছে, এখানে জি এর জায়গায় অ্যাক্সিলারেশনটা লেখা হচ্ছে রুট ওভার টু এইচ বাই এ লেখা হচ্ছে, কারণ দুটোর অ্যাক্সিলারেশন থাকবে ফোর্স লাগছে না, জি তো জি লাগছে কিন্তু অ্যাক্সিলারেশন তো আছে না, অ্যাক্সিলারেশন লাগছে যে অ্যাক্সিলারেশন কত, তাহলে এর অ্যাক্সিলারেশন কি ইকুয়াল টু কিউই তাই না, আমার ইকুয়াল টু এম এ তাহলে কিউই, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে কিউই বাই এম, আমরা যেটা জানি আগে থেকে ই বাই এম অ্যাক্সিলারেশন হয় কিউই বাই এম, এই কিউটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের জন্য মাস হচ্ছে চার্জ অফ মাস অফ ইলেকট্রন তাই তো, চার্জ অফ ইলেকট্রন আর চার্জ অফ প্রোটন তো সেম, তো চার্জের নিয়ে কোনো গল্প নেই, তাহলে আমি বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই মাস তাই না, তার সিমিলারলি এখানেও তাই হবে মাস অ্যাক্সিলারেশন অফ অফ প্রোটন হবে কিউই বাই এম অফ প্রোটন, চার্জ তো সবার সমান সবারই সমান
মোটামুটি যেগুলো পড়া হয়েছে তার মধ্যে তোমরা ওই বলে দাও। যা পড়া হয়েছে তার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? পড়া হবে কত আনসার করে দেওয়া আছে, কি করবে তুমি? ঠিক আছে।